2.7, 2.3 এই দুটো আসলে কি? এই জিনিসটা বোঝার আগে এখানে দেখেন একটা জিনিস লাগানো হয়েছে, এটা হচ্ছে টায়ার প্রেশার সেন্সর। অর্থাৎ আপনার টায়ারে কতটুকু প্রেশার আছে আপনি এই রিমোট দিয়ে দেখতে পাবেন সেটা। ব্যাটারির সিম্বল পাশে হচ্ছে 12.2 ভোল্ট, অর্থাৎ আপনার এই বাইকে বর্তমান এই বাইকটাতে এফজেড ভার্সন 2 আপনার ব্যাটারিতে চার্জ আছে এখন 12.2 ভোল্ট। টেসলক লিমিটেড এডিশন, টেসলক লিমিটেড এডিশনে কী কী আছে? খুবই চিপ প্রাইসে, একদমই বলা চলে যে লো প্রাইসে, ওয়ার্ল্ডে বাংলাদেশ বলবো না, ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা সিকিউরিটি সিস্টেম টেসলক লিমিটেড এডিশন। টেসলক লিমিটেড এডিশন মানে হচ্ছে এটা আমরা সামান্য কিছু প্রোডাক্ট মার্কেটে ছাড়বো যেটা হবে ইউনিক এবং 100 জনই এটার মালিক থাকবে। তো এটাতে কী কী পাচ্ছেন আমি দেখে নিই। ফার্স্ট অফ অল বলবো ডুয়েল ডিসপ্লে রিমোট, মাস্টার রিমোট দুইটাই হচ্ছে ডুয়েল ডিসপ্লে রিমোট থাকবে, জিপিএস থাকবে। এই জিপিএসটা কিন্তু আমাদের নর্মাল জিপিএসটা না, এই জিপিএসটা হচ্ছে একদম লেটেস্ট আপডেট, মানে লাস্ট টেকনোলজি দিয়ে মেক করা এই জিপিএসটা। ওকে, সাথে হচ্ছে স্পিকার থাকবেই, আর এর সাথে আপনি যেটা পাচ্ছেন এটা হচ্ছে টায়ার প্রেশার সেন্সর। টায়ার প্রেশার সেন্সর এগুলো আমি ডিটেলসে বলবো আবার কোনটা কীভাবে কাজ করে। টায়ার প্রেশার সেন্সর সামনের এবং পিছনের চাকা কতটুকু হাওয়া আছে, কতটুকু টায়ার প্রেশার আছে সেটা দেখতে পাবেন। আর এটা হচ্ছে এই যে হোস্টটা হচ্ছে আর্মি কালার করা থাকবে, এটা হচ্ছে হোস্ট মানে রিমোটের হোস্ট। আর সাথে একটা টুলস পাবেন, এই টুলস পাবেন, এটা হচ্ছে টায়ার প্রেশার সেন্সর ইনস্টলের সময় লাগে। তবে যারা এই প্রোডাক্টটা পারচেস করবেন মনে রাখবেন এই জিনিসটা অবশ্যই রেখে দেবেন, এটা আপনাদের 1 বছর পরে আবার লাগবে। ওকে, আর হচ্ছে আমাদের এর সাথে নতুন একটা স্টিকার পাচ্ছেন, খুবই ইউজফুল একটা স্টিকার, এটা আমাদের নতুন স্টিকারটা আসছে। তো ঠিক আছে, আমরা কথা বাড়াবো না, আমরা ডিটেলসে চলে যাব। আসসালামু আলাইকুম বাইক লাভার, হ্যাঁ চলে আসলাম অ্যানাদার একটা ভিডিও নিয়েই। আজকে অন্যরকম একটা প্রোডাক্টের রিভিউ করব। দেখেন আমার হাতে দুইটা রিমোট, সেম রিমোট দেখতে পাচ্ছেন, দুইটাই মাস্টার রিমোট। এটা হচ্ছে টেসলকের একটা লিমিটেড এডিশন প্রোডাক্ট, ফুল ডিসপ্লে, এটাতে যা কিছু পাচ্ছেন দেখেন, সময় দেখতে পাবেন, ব্যাটারি চার্জ বলতে হচ্ছে রিমোটের ব্যাটারি চার্জ এবং বাইকের ভোল্টেজ 12.5 ভোল্টস আছে এখন ব্যাটারিতে। হ্যাঁ, এবং টায়ার প্রেশার সেন্সর, টায়ার প্রেশার দেখতে পারবেন, লক আনলক থাকলে সেটা দেখতে পারবেন, সেন্সিভ রিমোট দেখতে পারবেন। তো দেখেন এই মুহূর্তে বাইকটা লক আছে, আমি যখন বাইকের কাছাকাছি যাবো এটা অটোমেটিক আনলক হয়ে যাবে। আমি একটু দেখি বাইকের কাছাকাছি যাচ্ছি অটোমেটিক আনলক হয় কি না। দেখেন অলরেডি আনলক হয়ে গিয়েছে। এখন যদি আমি এই বাইকে মূলত লাগানো আছে, এই বাইকে ইনস্টল করা আছে, এই অ্যাপজেটটাতে ইনস্টল করা আছে, তো আমি এখন বাইক থেকে একটু দূরে সরে আসি, দেখি অটোমেটিক লক হয় কি না। এই বাটনটা পাওয়ার বাটন, আমি এটা প্রেস করব ডিসপ্লে পাওয়ার নিয়ে আসার জন্য। আমি দেখি একটু দূরে চলে আসলে অটো লক হয় কি না। দেখেন অলরেডি লক হয়ে গিয়েছে, আর বাইকটা আমার ওই যে গেটের সামনে অলরেডি লক। আবদুল্লাহ চাবিটা অফ করে দাও। এখন আমি রিমোট থেকে বাইকটা লক করে দিলাম, আবদুল একটু টাচ করো তো। দেখেন রিমোটে অ্যালার্ম ভাইব্রেশন আসবে, আপনি চাইলে রিমোটটা সাইলেন্ট করতে পারবেন, আপনি যদি চান রিমোটটা সাইলেন্ট করবেন তাহলে আপনি সাউন্ড সাইলেন্ট করতে পারবেন, চাইলে বাইকটা সাইলেন্ট করতে পারবেন। তো আগে আমি বাইকটা সাইলেন্ট করে দেখাই, বাইকটা সাইলেন্ট করে দিলাম, টাচ করো, বাইকটা সাইলেন্ট ছিল। ওকে, আরেকবার দেখাচ্ছি দাও, বাইকে কোনো সাউন্ড হচ্ছে না কিন্তু রিমোটে অ্যালার্ম ভাইব্রেশন আসছে। এখন আমি যদি রিমোটটা সাইলেন্ট করতে চাই তাহলে আনলক বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড, দেখেন এই যে স্পিকারের এই জায়গাটাতে ক্রস চিহ্ন আসছে, মানে এখন আমার রিমোটটা সাইলেন্ট আসছে। সো আমি বাইকটা এখন লক করি, দেখেন বাইকটা লক আসছে, দেখেন রিমোটে কোনো সাউন্ড হচ্ছে না কিন্তু রিমোটে হচ্ছে এখানে নোটিফিকেশন দিবে, দেখবেন। আরেকবার টাচ করে দেখি, দেখেন এখানে নোটিফিকেশনটা আসতেছে, রিমোটটা ভাইব্রেশন হচ্ছে, বাট বাইকটা লাউড ছিল, রিমোটটা সাইলেন্ট ছিল। ওকে, মানে হচ্ছে আপনি চাইলে রিমোটটা সাইলেন্ট করতে পারবেন, আপনি চাইলে বাইকটা সাইলেন্ট করতে পারবেন, আবার চাইলে বাইকটা লাউড মোডে লক করতে পারবেন এবং চাইলে রিমোটটা লাউড মোডে রাখতে পারবেন। ওকে, এখন আমি দেখাবো আপনার হচ্ছে বাইকে ধরলে মোবাইলে যে কল আসে সেটা আমি একটু দেখাবো।
এই মোবাইলটা এই জায়গায় রাখি। এই মোবাইলে হচ্ছে আমার এই বাইকের জিপিএস এর সিমটা অ্যাক্টিভ করা আছে। তো জিপ চাবিটা অন করলে দেখি আমি কত সময়ের মধ্যে কল আসে। এটা হচ্ছে আনলিমিটেড রেঞ্জ। আনলিমিটেড রেঞ্জের মধ্যে আপনি যেখানেই থাকেন বাংলাদেশের মধ্যে চাবি অন করলে আপনার কাছে কল যাবে। আপনি কল পেয়ে বুঝতে পারবেন যে আপনার বাইকটা কেউ ধরতেছে বা কেউ চাবি অন করতেছে। এক কথা হচ্ছে ইলিগ্যাল স্টার্ট করার ট্রাই করতেছে। ওকে, চাবিটা অন করে দেখুন। দেখেন আমি চাবিটা অন করে দিয়েছি। ওকে, এখন দেখি। এই মাইক ভাই কল চলে আসছে, খুবই অল্প সময়ের মধ্যে আসছে। দেখছেন, খুবই অল্প সময়ের মধ্যে আসছে। আমি কলটা রিসিভ করবেন না, কলটা কেটে দেবেন। কলটা কেটে দিলাম। এছাড়াও আপনি চাইলে মোবাইল দিয়ে বাইকটা হচ্ছে লক আনলক করতে পারবেন। মোবাইল দিয়ে বাইকটা লক আনলক করতে পারবেন। আমি একটু দেখাবো, চাবিটা অন করে স্টার্ট করে দেখি। এখন গাড়িটা স্টার্টিং পজিশনে আছে, আমি স্টার্ট করে নিই। স্টার্ট, ওকে। এখন আমি হচ্ছে লক করে দেন দেখি। ওকে, ডান। দেখেন অফ হয়ে গিয়েছে। এখন সেলফ দেন দেখি স্টার্ট হয় কিনা। দেখেন স্টার্ট হচ্ছে না।